তোমাকে তো শারদা দেবী লাগছে গো, তুমি খাও। বাহ ক্যা সিন হ্যায়। ই আমার দই খেয়ে নিল, আমার খাবার খেয়ে নিয়েছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের প্রসূতি পর্ব দেখে বুঝতেই পারছো কোনো একটা স্পেশাল দিন। অবশ্যই হ্যাঁ, আজকে অনেক স্পেশাল দিন, আজকে আমার বার্থডে, হ্যাপি বার্থডে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বার্থডেতে আমি স্পেশালি কী করলাম, এটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তবে চলো একটু ঘুরু ঘুরু করে আস, আমরা কোথায় যাচ্ছি, কি করছি না করছি সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পাবে। তার জন্য অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে। সো আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো। এই দেখো আমারটা হাফিস করে দিচ্ছে। বলে শুনে না দে। এই তুই আমারটা খাচ্ছিস কেন রে? এ দেখ, খায় না, দিদিকে দে। আমাকে খাইয়ে দিচ্ছে, আমাকে খাইয়ে দিয়েছে। কোন এই লোক, কহাঁ সে আতে হ্যায়? আপনি আয়, আর আর ভিডিও করে সিনে কথা বলতে পারতো উঠে যাবে। ওই যা, এরপর আমরা চলে এলাম আমাদের গন্তব্যে, অর্থাৎ মায়াপুর। অনেক সুন্দর পরিবেশ ছিল এবং সকল ভক্তরা মহাপ্রসাদের কুপনের লাইনে দাঁড়িয়েছিল। এরপর আমরা একটু এগিয়ে আসলাম এবং দেখতে পাই এই স্থানটিতে নাম কীর্তন হচ্ছিল। এরপর ওখান থেকে এগিয়ে এসেই সামনে খুব সুন্দর সুন্দর দোকান বসেছিল, সেখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল। তারপর এটা দেখতে দেখতেই খুব জোরে খিদে পেয়ে গেছিলো, সেই কারণে আমরা চলে আসলাম এখানে। এটা হলো সেই মহাপ্রসাদের লম্বা লাইন, যেখানে মহাপ্রভুর মহাপ্রসাদ দেওয়া হবে। আর আগে পেছনে এত লম্বা একটা লাইন যে যে কেউ দেখলেই মাথা ঘুরে পড়ে যাবে। যাই হোক, লাইনটা বেশ লম্বাই ছিল। এরপর আমরা আস্তে আস্তে চলে গেলাম সেই ঘরটির ভেতর, যেখানে মহাপ্রসাদ দেওয়া হবে। কিন্তু ঘরের মধ্যে গিয়ে দেখলাম একটা অদ্ভুত ব্যাপার, এখানে এত ভক্তের ভিড়, প্রায় 500 জনের বেশি ছাড়া কম কেউ হবে না। এরপর আস্তে আস্তে মহাপ্রসাদ বিতরণ পর্ব স্টার্ট হয়ে যায়, কিন্তু আমার প্রসাদের তালা সম্পূর্ণ ফাঁকাই ছিল। মহাপ্রসাদ সেবা করার পর আমরা চলে আসলাম এই স্থানটিতে। এখানকার আশেপাশের পরিবেশ ছিল অনেক সুন্দর। এইভাবেই দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আসলে আমি বলতে ভুলে গেছিলাম, সামনেই দোল যাত্রা, তো আজ থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সমস্ত কিছুই আরম্ভ হয়ে গেছিল আজ থেকেই। তো চলো দেখে নিই আর কি কি আমরা দর্শন করেছিলাম। এরপর আমরা চলে আসলাম এই স্থানটিতে। এটা ছিল পুরোপুরি ফুটবলের মতো কিছুটা দেখতে। এটি ছিল গোশালার গোমাতা। বিকেল বেলায় এই ফোয়ারার দৃশ্য
আমি যতদূর জানি মায়াপুর দর্শনার্থীর এমন কোনো ভক্ত নেই যারা এই দৃশ্যটি একদমই দেখেননি। আর এরপরেই রাধা মাধব বের হবে ভ্রমণের উদ্দেশ্যে। Thank you.